হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহরান হোসেন। আমাদের স্কিনটা যেহেতু সবসময় এক্সপোজ থাকে, স্কিনের কিন্তু অনেক ধরনেরই প্রবলেম হয়। তো আমি খুব শর্টে কিছু টিপস দিব। আমাদের কাছে বেশ কিছু রোগী কিন্তু একনি নিয়ে বা ব্রন নিয়ে আমাদের কাছে আসে। ব্রনটা আসলে কি? এটা একটি ব্যাকটেরিয়াল জনিত প্রদাহ, যেখানে প্রোপানব্রাকে একটি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেটা ঘামের গ্রন্থিগুলোকে ব্লক করে করে একনি আকারে প্রকাশিত হয়। আমরা যদি মুখটা ঠিকমতো ধুই বা ঠিকমতো যদি পরিষ্কার করি একটা প্রপার ক্লিনজার দিয়ে, এবং সেক্ষেত্রে আমি আমার পেশেন্টদের যেটা সাজেস্ট করি, সিওডিল সেবি ক্লিনজার। তো এই ধরনের ক্লিনজার দিয়ে যদি আমরা মুখটা রেগুলারলি ধুই বাইরে থেকে এসে, তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ঘামের যে ডাক্টগুলো আছে বা গ্রন্থি বা নালীগুলো যে আছে, এই নালীগুলো কিন্তু ব্লক হয় না। তো ব্লক না হলে পরে দেখা যায় যে গরমের জন্য যে একনিটা হয় সেটা হওয়ার প্রবণতাটা অনেকাংশেই কমে যায়, বা সবার স্কিনের টাইপ কিন্তু এক নয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা খুব সহজে পকেটে হোক কিংবা মেয়েরা বা মহিলারা যারা আছেন, তারা কিন্তু পার্সে কিছু মিস্ট রাখতে পারেন। যেমন আমার পেশেন্টদের সাধারণত আমি সিওডিল অ্যাটো মিস্ট এটা সাজেস্ট করে থাকি। আপনি এটা ব্যাগে রাখলেন, দেখা যাচ্ছে খুব যখন আপনার ড্রাই ফিল হবে, খুব যখন অস্বস্তি লাগবে, আপনি চোখটা বন্ধ করে মুখে কয়েকটা মিস্ট বা কয়েকটা স্প্রে করে নেবেন। এখানে কিন্তু বেশ কিছু ভালো উপাদান থাকে, যেমন সোডিয়াম হাইলুরোনেট বা এরকম আরও বেশ কিছু উপাদান থাকে, যেটা আপনাদের গরমের স্কিনের অস্বস্তিটাকে রোধ করার জন্য অনেকাংশে হেল্প করে। এছাড়াও সাধারণ টিপস যেগুলো আছে, আপনারা পর্যাপ্ত পানি পান করবেন, সাধারণত 2 লিটার 2 লিটার বলি, এক্ষেত্রে আপনারা 3 লিটারও করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টদের আমরা কিছু হালকা লবণ পানি কিংবা চিনি মিশ্রিত পানির খাওয়ার কথা বলি, যাতে ইলেকট্রোলাইটটা ব্যালেন্স থাকে। শুধু লবণ মিশ্রিত পানি খেলেই হবে না, কিংবা শুধু চিনি মিশ্রিত পানি খেলেই হবে না, দুটোরই প্রয়োজন আছে। থ্যাংক ইউ।